প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আজও হাজির হয়েছি আপনাদের সামনে, আমি মোহাম্মদ বশির খান। দর্শক এর আগেও আপনারা দেখেছেন বৃষ্টি আপুকে, এবং এর আরও একটা নাম আছে বৃষ্টি আক্তার শাপলা। দর্শক আমরা শুনব শাপলার জীবনের কিছু কাহিনী এবং সে কেমন আছে এবং সে বিষয়ে আমরা কথা বলবো। দর্শক আপনারা শুনছিলেন তার জীবনের কাহিনী কিছু, এর আগে দুটা পর্ব আমরা করেছি, আজকেও এসেছি, অনেকে অনেক প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তর আজকে আমরা দেব। তো বৃষ্টি আপু, আপনি বলছিলেন যে আসলে আমি যতটুকু যত প্রতিবেদন করেছি অনেকেই অনেক প্রশ্ন করে, আসলে সব প্রশ্ন সবার লাগে উত্তর দেওয়া যায় না, অনেকেই ফোন রিসিভ করতে পারি না বা অনেক সমস্যা থাকে। তো আপনাদের মাধ্যমে আমাদের যে প্রশ্নগুলো সেটা আমরা বলে দিতে পারি এবং আমাদের এক বলনে বিশ্বের সব জায়গায় চলে যায়, সেটা আপনি বলছিলেন। গুরুত্বপূর্ণ একটা কথা দর্শক, আপনারা বুঝতেই পারছেন যে বৃষ্টি কি বলছিলেন, যে আমাদের মাধ্যমে যদি কোনো কিছু প্রচার হয় তা বিশ্বের সব জায়গায় চলে যায় এবং আপনাদের কাছে সেই মেসেজটা চলে যায়। তো বৃষ্টি আপু আপনি কেমন আছেন? ভালো আছেন। তো আসলে কেমন ভালো আছেন সেটাও আমাদেরকে জানাবেন। আর আপনি বলছিলেন যে ভাইয়া আমার তো যে সমস্যাটা সেটা আসলে এখনও সমাধান হয়নি, তো কীরকমের সমস্যা সমাধান চাচ্ছেন আমাদের যদি একটু বলেন। কীরকম সমস্যার সমাধান হয়, যে আমি লেখাপড়া করতে চাই, লেখাপড়া করতে পারতেছি না, আমার মারাই চলাইতে পারতেছি না, আমার ছোটো ছোটো ভাই বোন আছে, এদের খাওয়ান খরচও দেওয়া লাগবে, পোশাক মানুষের বাড়ি বাড়ি থেকে চাই আয়না দেয় পোশাক পরে, তাই অনেক কষ্ট আছে। তাহলে লেখাপড়ার করার অনেক ইচ্ছা, যদি লেখাপড়া জানতাম আমি তাহলে একটু গার্মেন্টসে চাকরি টাকরি করে খাইতে পারতাম। এখন কী করবো, লেখাপড়াও জানি না, আমার পড়ার অনেক ইচ্ছা আছে, যেমন ধরো আরবি বাংলা এগুলো পড়ার ইচ্ছা আছে আমার। আরবি পড়তাম, কায়দা পড়ছি, আবার আমপাড়া পড়ছি। পড়ার পরে এখন আমার মা বলে, মা তুমি আমপাড়া পড়ো না কেন? আমি বলছি, মা আমি তো খাওয়া খরচার টাকাই জোগাড় করতে পারি না মা, তাহলে আবার আমপাড়া পড়ার বেতন কেমনে দিব? বলার পরে মা বলে যে তুমি, আমি ময়রা গেলে মা তুমি আমার মাথার কাছে পড়তে পারবো। আমি বলছি হ্যাঁ মা। তখন এই কথা শুনলে আমার খারাপ লাগে আর কি, এই দুনিয়া কয়দিনই বাঁচবে, তার লেগে এই পুরের যেন সুখ করলাম, ওই পুরের কি সুখ করবে, তার লেগে নামাজ কালাম পয়রা, আমি আরবি বাংলা পয়রা আল্লাহর কাছে মাপটাপ চাইতে চাই, চাইতে যে ছোট থেকে বড় হয়েছে পর্যন্ত যত পাপটাপ করছি আল্লাহ যেন আমার পাপ মুক্ত করে। আসলে কি আবার কবরের আজাব তো বড় আজাব সব থেকে, আমার ওইগুলোই শুনলে আর কি দেখলে ভয় লাগে অনেক, শুনলে মানুষের কাছে শুনি অনেক কথাই বলে অনেক ভয় লাগে আমার শুনলে, যে এই পুরে যদি নামাজ টামাজ যাই নাও যদি না পড়ো তাহলে একটা খারাপ না, তার লেগে আমি নামাজটা পড়তে চাই। আর এই যে এমন কি আমপাড়াও পড়তে চাই কিন্তু বেতনের লেগে আমি পড়তে পারতেছি না। আপনি এমনি কি হাদিস কোরআনের বই পড়েন? এমনি হাদিস কোরআনের বই পড়ি না, আমার শিক্ষা বই পড়ি। অভিনব পড়া শিখেছেন কিছু বা শুনে জানেন কিছু? হ্যাঁ আমি জানি তো অনেক অনেক কিছুই জানেন। এবং আপনি কি বিভিন্ন জায়গায় যান, যেমন মেয়েদের ইসলামিক তালিম হয়, তালিমে কি কখনো বসছেন? হ্যাঁ তালিমে আমি অনেকবার গেছি, তালিমে অনেক কিছু বলে আপনাদের? হ্যাঁ তালিমে যে এইসব কথা বলে শুনলে বলবা না, যে আমি রাস্তাঘাটে চলাফেরা করি, হাঁটাহুটা করি, বলবা আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর কাছে না ঘরেই ঘুমিয়ে থাকি, আল্লাহর পথে চলি, এটা বলবেন। আর তালিমে শুনলে যেও না শুনবো তালিম, সেও কানবো তালিমের কথা শুনলে, আল্লাহর পথে চলাটা অনেক ভালো। দর্শক আপনারা শুনছিলেন বৃষ্টি আপুর কথা। আসলে বৃষ্টি আপু ইসলাম মাইন্ডের একটু বেশি, তারা নামাজ পড়েন আপনি? বৃষ্টি আপু আমি নামাজ পড়ি। দর্শক বৃষ্টি আপু নামাজও পড়েন এবং সংসারের সম্পূর্ণ কাজ তার করতে হয় এই আপুটির, এবং তার বাবা তো চলেই গেছে আপনারা শুনছিলেন, এবং তার মা অসুস্থ, এই কারণেই বেশিটা তার বাবা সংসার করেননি, এবং এই কারণেই তারা হয়তোবা তাদের সংসারটা ছেড়ে চলে গেছেন। এখন আমরা জানতে চাচ্ছি বৃষ্টি আপু, আপনার এই মুহূর্তে যদি আপনাকে আপনার পরিবারের আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছে এবং আপনাদের মাধ্যমে আমরা দর্শক আমরা বৃষ্টি আপুর সম্পর্কেই বলছিলাম যে আমাদের কাছে অনেক ফোন এসেছে এবং আমাদের মাধ্যমেই আপনাদেরকে বিয়ে শাদির বিষয়টাও আলোচনা করেছে, যে ভাইয়া আপনারা বিয়ে শাদির সম্পূর্ণ ব্যবস্থা যদি আপনারা করে দিতে পারেন তাদের গার্জিয়ানের সাথে কথা বলে, তা আমরা যদি সেরকমের কোনো সাপোর্ট নিয়ে আসি তখন তারা আপনারা কীভাবে দেখবেন, যে আমাদের মাধ্যমে যদি কোনো প্রস্তাব আসে বা আমাদেরকে নিয়ে আসে তখন আপনারা কীভাবে দেখবেন এই জিনিসটাকে, গ্রহণযোগ্যতা কতটুকু আপনাদের কাছে আছে? গ্রহণযোগ্যতা অনেকটাই আছে, আপনাদের যদি লিয়ে আসে গার্জিয়ান হিসেবে মানে সাক্ষী রাখে তাইলে তো আমরা মাইনে নেবই।
তাহলে আমাদের মনে তো চাইবই একটা কিছু বলতে আর এই যে কতজনে বলে যে মোবাইলে বিয়া করো এটা তো হয় না কিন্তু একজন তো গার্ডিয়ান থাকা লাগবে এমন কি কথা যে বিয়া করলেই হয়ে গেল সে যদি আবার কখনো বলে আর কি অভিমান তো হইতে পারে অভিমানের ব্যাপারে কি অভিমান হইলে ভাববে যে এই মেয়েটা অনেক ভালো না তার লাগে সেখন তো আগে ভাগেই বিয়া করে আমার লাভ হবে না কোনো যদি অভিমান কইরা আবার আমার ভুলাই যায় তাইলে হের গার্ডিয়ান থাকলে তো হের গার্ডিয়ান অভিমান করতে পারবে বলবে যে তুমি হের বিয়া করছ এই কথা তো বলতে পারবে জি তো আমি জানতে চাচ্ছি যে সেই বিষয়টা যদি আমাদের মাধ্যমে সে বিয়ে শাদি করে আপনাকে অনেক তার গ্রামের বাড়ি হোক বা যে জায়গায় হোক বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাকে নিয়ে যেতে চায় তখন আপনার কি মতামত কি মতামত আমার লিয়া গেলে আমি তো এক কথা সবসময় বলি ভাইয়া যে যে আমার বিয়ে করতে যাবেন আমার বাবা মার সঙ্গে কথা বলে যেখানে যে নিয়ে যাইতে পারেন আমার খালি মার সঙ্গে কথা বললেই হবে আমার মা অনেক অসুস্থ আর এবং কি কোনো গ্রামও ঘুরতে পারে না যতক্ষণে আমি যেখান থেকেই পারি তাইয়া চিনতে গ্রাম ঘুরা টুরা এখন তো আমি বেশি গ্রামও ঘুরতে পারি না অনেকেই গ্রাম ঘুরতে পারে আমি তো গ্রাম ঘুরতে পারি না এই যে আমাদের বাইদার মেয়ে আছে অনেকগুলোই কিন্তু যে গ্রাম টেরাম ঘুরে অনেক টাকা পয়সা কামাইতে পারে কিন্তু আমি তো আর সেই রকম কিছু পারি না আর কি গৃহস্থদের মতোই আর কি ধরতে গেলে মানে আপনি চাচ্ছেন না ওই পরিবেশটাকে যেতে আর না না অনেকেই বাইরে গেলে অনেক কথা বলে যে এইটা হয়েছে ওইটা হয়েছে আমাদের কাছে বিয়া হয়েছে থাইকা যাও এইটা সেই কত কথাই বলে এইসব কথা আমার শুনতে ভালো লাগে না আমি চাই যে একটা ভালো মনের মানুষ আমি তো এইরকম মানুষ চাই না যে রাস্তাঘাটে দেখলে হ্যাঁ আমার দেখে আজকে এইরকম কথা বলছে আর ও পাঁচটা মেয়ে দেখলেও তো এইরকম বলতে পারবে এইরকম মানুষ আমার দরকার নেই মানে আপনি বলতে চাচ্ছেন যে আমাকে দেখে তার ভালো লাগছে কালকে আর একজন আর দেখবে তাকেও তো ভালো লাগবে হ্যাঁ ওইটাই তখন তো আরো একজনকে নিয়ে আসবে হ্যাঁ আপনি চাচ্ছেন না যে এরকমের কেউ এসে বললে তাদের কাছে যেতে না না মানে আপনি চাচ্ছেন যাতে আপনাকে বিয়ে করার পর আপনাকে নিয়ে সংসার করে হ্যাঁ আমি এটাই চাই এটাই চান দর্শক শুনছিলাম আসলে বৃষ্টি আপার কথা তার মতামত এর আগে আপনারা শুনেছেন আসলে তার কথা শুনলে মনে হয় আসলে কিছু শেখার আছে সে কিন্তু প্রত্যেকটা কথাই আপনাদের বোঝানো বা বুঝের কথাই বলে থাকেন যে বলেছেন এর আগেরবার বলেছেন যে আমি কারো সংসারে যেতে চাই না আমাকে কেউ নিয়ে তার সংসারটা ভেঙে ফেলুক সেটা সে চান না যদি সে সেরকমের ব্যবস্থা করে নিতে পারে এবং তাকে সেই সংসারের পরিবেশ করে দিতে পারে হয়তো বা সে তার পরিবার পরিবারজনের সাথে আলোচনা করে আপনাদেরকে জানাবে এবং সেই ব্যবস্থা সে তিনি করবেন তার মতের কথাটা আপনাদেরকে জানিয়েছে তো বৃষ্টি আপু আপনি বলছিলেন আর আপনার যে আমরা শুনছিলাম আপনার দুইটা বোন আছে হ্যাঁ ভাই নেই ভাই আছে একটা ছোট ভাই বড় বোনের ভিতরে আপনি তো সবার বড় সবার ছোট ভাই তার ছোট একটা ছোট বোন আছে আর আমার ছোট একটা বোন আছে আপনার চার ভাই বোন ভাই একজন তিন বোন আচ্ছা ওদের কি কোনো পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছেন ওদের পড়াশোনার ব্যবস্থা আমার অনেক আশা যে আমার জীবনটা যেতে এমন ভাবে নষ্ট হয়েছে যে লেখাপড়া করি নাই কোনো কিছু করতে পাই না আর আমি চাই যে আমার ভাই বোনদের পড়ালেখা করে মানুষের মতো মানুষ করতে যে যার মতো মতো চাকরি করে খাইতে পারে নিজের সংসার বিয়া টিয়া করে পালতে পারে এমনকি আমি বড় বোন হয়েছি বলে দায়িত্বটা আমার নিয়ে নাকবো বিয়ার পরেও হেগো বিয়া করার পরেও যে আমার দায়িত্ব নিয়ে নাকবো এটা তো আমি বলি না আমার দায়িত্ব আমি কতদিনই আর দায়িত্ব নেব হেগোর হেরা তো নিজের পায়ে দাঁড়াইতে চায় হেগো লেখাপড়া করাইলে তো একটা কাজ টাজ করে খাইতে পারবো আমি লেখাপড়া করাইতে চাই আমার ভাই বোনদের এখন কি করবো লেখাপড়া করাইতে তো অনেক কিছুই লাগে আর কি অনেকেই বলে যায় আর কি প্রাইমারি স্কুলে পড়তে টাকা লাগে না কিন্তু লাগে না তো কিন্তু এখন যেন টাকা টুকা না লাগে কিন্তু আরও দুই বছর হোক এই এক বছর হোক এইরকম টাইমে তো টাকা লাগবেই প্রাইভেট পড়ানোর জন্য প্রাইভেট পড়ানোর জন্য প্রাইভেট না পড়লে কি পড়ালেখা হইব আমি চাই আমার স্বপ্ন অনেক আমার ভাই বোনদের লেখাপড়া করাইতে কিন্তু আমার স্বপ্নটা যদি কেউ পূরণ করতে পারে তাহলে আমার অনেক ধন্যবাদ জানাই দর্শক তার ভাই বোনদেরকে নিয়ে অনেক স্বপ্ন যেহেতু তার বাবা নেই বাবা থেকেও নেই এবং তিনি সংসারের এখন সম্পূর্ণ দায়িত্ব বহন করছেন বৃষ্টি আপু সেই বৃষ্টি আপুর কথা শুনছিলাম এবং তার ছোট যে ভাই বোনরা আছেন তাদেরকে সে একটু হলেও যত দূরেই থাকুক না কেন যদি তার বিয়ে হয়ে যায় তারপরও সেখান থেকেও তিনি তার ভাই বোনদেরকে দেখাশোনার ব্যবস্থা তিনি করতে চাচ্ছেন যতটুকু তিনি পারেন যে যেন ভাই বোনরা একটু হলেও লেখাপড়া করে মানুষ হতে পারে সেই ব্যবস্থা তিনি হয়তো বা করতে চাচ্ছেন এবং তার যে মনের মানুষটি হবে সে যেন তার মতন করেই তাকে দেখেন তার মূল কথা সেটা যে আপনার লাইফ পার্টনার যে হবে যেন তার ভাই বোনদের মতনই যেন তিনি দেখেন এটাই তো কথা যাই হোক যখন আপনার সাথে কারো সম্পর্ক হবে বা বিয়ে শাদী হবে তখন কিন্তু এমনি বলা প্রয়োজন হয় না
যে তখন এমনিতেই তারা অবশ্যই কিছু না কিছু হলো সে ব্যবস্থা করে দিবে। যখন তিনি শুনবেন যে তার ওয়াইফের ভাই পড়াশোনায় খরচ চালাতে পারতেছেন, হয়তো বা তিনি সহযোগিতা কিছু করবেন, এটাই স্বাভাবিক, এটা সব সবাই করে থাকেন। আপনি খেয়েছেন, আপনার ভাই খাননি, সে কথাটা যদি আপনার ভাই আপনার হাজব্যান্ডকে বলেন, অবশ্যই তিনি বিবেচনা করে দেখবেন যে ঠিক আছে, তার জন্য 200 টাকা, 500 টাকা, 1000 টাকা তার জন্য পাঠিয়ে দিই, এবং তিনি যেন চলতে পারে সে ব্যবস্থা তিনি করে দিবেন। অনেকেই বলে যে খালি তোমার দায়িত্ব নেব, তোমার ভাই বোনের দায়িত্ব নেব না, হ্যাগো দেখা লাগবো না। আবার অনেকে বলে তুমি আমার সঙ্গে আইসা পড়ো, হ্যাগো কাছে আর যাইতে পারবা না কখনো, এমন কি হয়, হাজার হইলেও মা অনেক কষ্ট করে বড় করছে, হেরে ছেড়ে কি কখনো, জি যত দূরে থাকুক না একটু যোগাযোগ যাতে আপনি রাখতে পারেন, সেটাই আপনি বলতে চাচ্ছেন যে আমি যত দূরে যাই না কেন যেন আমি হয়তো বা একটু যোগাযোগ তাদের কাছে রাখতে পারি এবং তাদেরকে একটু দেখাশোনা করতে পারি, যেতে পারি, কিছু দিতে পারি না না পারি সেটা পরের কথা, কিন্তু আমার সাথে যেন যোগাযোগ থাকে, আপনি বলতে চাচ্ছেন সেটা। আর অনেকেই বলে যে যোগাযোগ লাগবে না, তুমি আইসা পড়ো আর কখনো যাইবাও না, কথাও বলবে না। দর্শক, আমরা শুনছিলাম বৃষ্টি আপার কথা। দর্শক, আজকে আমরা বিদায় নেব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বৃষ্টি আপু, আপনি বলছিলেন যে আপনার দায়িত্ব যে নিবে এবং আপনার ভাই বোনদের দায়িত্ব নেবেন না, সেটাই তো বলছিলেন। তো আসলে অনেকেই চান না এবং আবার অনেকেই চান, যাদের অনেকের মন আছে বা অনেকেই দিয়ে থাকেন, তো আপনি বলতে চাচ্ছেন যে আপনার ভাই বোন যারা আছেন এদের যেন একটু হলেও আমাদের সাথে সহযোগিতা করে, আমি বাংলাদেশের যে কোনো জায়গায় যাই না কেন আমি যেন তাদের খোঁজ খবর নিতে পারি, এটাই তো আপনার কথা। হ্যাঁ, এটাই আমার কথা। আর যদি কোনো দর্শক ভাইরা সাহায্য করে তাহলে অনেকটা ভালো হয়তো আর কি। অনেকে বলে যে অনেক মেয়েরাই তো প্রতিবেদন করছে, ধোকা দেয়, বিশ্বাসঘাতক করে, কিন্তু আমি ওইরকম করতে চাই না। আমাকে যে সাহায্য করবে আমি ফোন ধরবো। আর এই যে কতজনে নাম্বার নিয়ে অনেকের মতো ভাবে, কিন্তু অনেকের মতো মনটা আমার না। অনেকে আর কি বললাম তো একবার, আমি অনেক 5টা হাতের আঙুল এক না, সবাই সব রকম করতে পারে, কিন্তু আমি তো আলাদা। অনেক ধন্যবাদ বৃষ্টি আপু, আমরা আজকে বিদায় নেব, সে পর্যন্ত ভালো থাকবেন দর্শক, এবং ভালো থাকার চেষ্টা করবেন এবং আমাদের সাথে থাকবেন, লাইক কমেন্ট করে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং ভালো মন্দ আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং খান টু বাংলা চ্যানেল আপনারা দেখে থাকেন তার জন্য ধন্যবাদ। দর্শক, আমি আজকে বিদায় নেব আপনাদের কাছ থেকে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।